শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই সেকশনটি। তো এই সেকশনটি আমরা পারবো, তো এই সেকশনটি যদি শেষে সময় থাকে আমরা একটু করে ফেলবো। আচ্ছা, যে সেকশনটির উপর ফোকাস করতে চাচ্ছি সেটা আমরা আজকে করি। তো খেয়াল করেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে যেভাবে দিব, ভিজুয়াল কম্পোজারের এখানে যেহেতু কন্টেইনারের ভেতরে আছে, এটা বাইরে আছে, এবং এটা হচ্ছে লেফট, এবং দেখা যাচ্ছে নিচের বটমে আমাদের ঠিক করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের রো এর মধ্যে নাই, বাইরে আছে, সেহেতু আমরা এটাকে যেটা করব যে এটাকে হচ্ছে নর্মালি রো এর ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যে যদি এই কন্টেন্টটা ফ্লুইড হতো, অর্থাৎ এখানে শেষ হতো, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটার জন্য আমরা একটা অ্যাড অন নিতে পারতাম। এখানে যদি একটু স্পেস থাকতো, অর্থাৎ 15 পিক্সেল স্পেস থাকতো, বা যদি স্পেস নাও থাকে, যদি এটা ফ্লুইড হতো কোনোভাবে, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা একটা স্ক্র্যাচ রো নো প্যাডিং করে এটাকে একটা ইমেজ হিসেবে নিতে পারতাম। তো যেহেতু এটা লেফট এভাবে আছে এবং এটা একটা স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট রয়েছে, সো আমরা এখানে ওই কাজটা করতে পারবো না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি নিব নাকি জেপিজি নিব। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা জেপিজি নিতে পারবো, কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট প্রয়োজন নাই, কারণ আমরা এটা হোয়াইটের ওপরে ব্যাকগ্রাউন্ডটা দিব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রান্সপারেন্ট আমরা না নিলেও চলবে। যদি এখানে আপনি মনে করেন যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজার এখানে গ্রে করে দিবে বা অন্য কালার করে দিবে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো আমি এখানে যেহেতু হোয়াইটের ওপরে আছে, সেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি এক্সপোর্ট করব অনলি, এখানে ট্রান্সপারেন্ট ছাড়াই জেপিজিতে এক্সপোর্ট করব। কারণ এটা দেখা যাচ্ছে আমরা যদি ট্রান্সপারেন্ট এক্সপোর্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি সাইজ হয়ে যাবে ইমেজটার। আর যেহেতু ডিজাইনে আমাদের সাদার ওপরে আছে, সেহেতু আমরা আর এখানে এখানে যে পিএনজি করে নিতে হবে না। তো একটু ডিফারেন্সটা যদি খেয়াল করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে এইটার হচ্ছে সাইজটা অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে সেভ ফর ওয়েবে যাই, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। খেয়াল করেন যে এখানে 730 পিক্সেল, 730 কিলোবাইট। তো এটা সাইজ যদি 730 কিলোবাইট হয় তাহলে তো অনেক বেশি। সেক্ষেত্রে আমরা জেপিজি করে নেবো এবং কোয়ালিটি যতটা সম্ভব কম করে দিব, যাতে 100 কিলোবাইটের কম হয়। তো এখানে খেয়াল করেন, এখানে 64 কিলোবাইট হচ্ছে, যেটা আমাদের পারফেক্ট। তো আমি এটা ম্যান নামে সেভ করে নিলাম। তো এখন আমরা ফায়ারফক্সে যাই। তো এই যে সেকশনটা, সেই সেকশনটা আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা এই সেকশনটাকে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে ডাইনামিক করব। কন্ট্যাক্ট ফর্মের জন্য খুবই চমৎকার একটা প্লাগইন এবং এটা সবাই ব্যবহার করে। আচ্ছা, এই যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা নর্মালি H1 দিয়ে যেভাবে নিচ্ছিলাম এর আগে সেভাবে নিব। তো তার আগে আমরা লগ ইন করি। তো আমরা এখন লগ ইন করে ওই পেজটাতে এডিটে গিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, কন্ট্যাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা, সেই প্লাগইনটা ইনস্টল করতে হবে প্রথমেই। তো আমি এখন প্লাগইনসে যাব, এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা যেটা, অ্যাড নিউ, আমি এখানে লিখব কন্ট্যাক্ট ফর্ম 7। তো এইটা লিখে সার্চ করলে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 আসবে, যেটা আমাদের ইনস্টল করতে হবে। খেয়াল করেন, এই প্লাগ ইন ইনস্টল অনেক, প্রায় 1 মিলিয়ন সাইট এটা ইউজ করে। তো খুবই পপুলার একটা প্লাগ ইন, এবং এটাতে কিছু কনফিগারেশন করা যায়, যেমন রিডাইরেকশন, থ্যাংক ইউ পেজ, এইগুলো। তো আমরা এখন ওই কন্ট্যাক্ট ফর্মে মার্ক আপটা করবো প্রথমে। তো এখানে আমরা HTML লিখতে পারি মার্ক আপে, এখানে কোনো অসুবিধা নেই। আমরা থিম এক্সপোর্ট করার সময় ওইটা দিয়ে দিবো। এটা টোটালটা আপনি মুছে দেন, এখানে গিয়ে লেখেন ডিপ ক্লাস, এখানে আমি দিলাম স্টক কন্ট্যাক্ট ফর্ম, এই নামেই দিলাম। এখন এখানে আমি যেটা করব এটা হচ্ছে H1 নামে নিব, যদি আমাদের স্টাইলের দরকার হয় সেক্ষেত্রে আমরা এখানে স্টাইল করব। এখানে দেখেন দুই কলাম করে আছে, তো দুই কলাম করতে হলে আমাকে ওইভাবে এই দুই কলাম করে নিতে হবে, অর্থাৎ ডিপ ক্লাস রো এর মধ্যে ডিপ ক্লাস কল MD6। তো কল MD6 এর মধ্যে আমাদের প্রথমে হবে, এটা হচ্ছে আমরা লেভেল নামে দিব, এবং নিচে আমরা হচ্ছে ইনপুট বক্স নিয়ে আসবো। তো লেভেল এখানে আপনি যা ইচ্ছা, অর্থাৎ এখানে যেটা আছে সেটা দিতে হবে।
এই হচ্ছে আমাদের লেভেল, এবং নিচে আমাদের ইনপুট বক্স যেটা নিয়ে আসতে হবে যে এন্টার ইওর নেম, এটা প্লেস হোল্ডার হবে। তো এখন আমি এখানে একটা টেক্সট ফিল্ড নিব, এটা হচ্ছে নাম হবে নেম, রিকোয়ার্ড ফিল এটা, ডিফল্ট ভ্যালু এটা, এবং টিক চিহ্ন দিবেন, তাহলে এটা প্লেস হোল্ডার হিসেবে রিয়াক্ট করবে। এবার ইনসার্ট ট্যাগে ক্লিক করলে আপনার ওইটা একটা চলে আসবে। নেক্সটে আমাদের দরকার হচ্ছে এর পরেরটা, অর্থাৎ এর পরেরটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এটার হচ্ছে টেক্সট না হয়ে এখানে হবে ইমেল, আপনি চাইলে এখান থেকে জেনারেট করে নিয়ে আসতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি আর কি, এছাড়া কিছু না, আপনি এখান থেকে প্রতিটা জেনারেট করে নিয়ে আসবেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নিচে আরেকটা রো দরকার, সেই জন্য আমরা এখানে এই রোটাকে নিচে আরেকটা রো নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ফোন নম্বর, ফোন নম্বরের ক্ষেত্রে যেটা হয় টেল, আচ্ছা এটা যদি চান জেনারেট করতে, এটা সিম্পল ফোন নাম্বার, এটা আমি এখানে নিই, যেমন এখানে টেল এটা জেনারেট করতে চাইলে এখানে দেন ফোন, এটা রিকোয়ার্ড ফিল হবে না মেবি, আচ্ছা রিকোয়ার্ড ফিল, ওকে তাহলে এটা দিয়ে টিক চিহ্ন, জাস্ট এই জেনারেট, আপনি এটা বুঝে ফেললেই হবে যে এটা নাম কি কি আসছে, এটা যখন ব্যবহার করবেন তখন আপনি নিজেই পরে লিখে ফেলতে পারবেন। আচ্ছা নেক্সটটা হচ্ছে টপিক, তো এটা হচ্ছে একটা সিলেক্ট ফিল্ড হবে। তো সিলেক্ট ফিল্ডের জন্য আমরা এখানে যেটা করতে পারি যে এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু অপশনটা নিতে হবে, এটা রিকোয়ার্ড ফিল্ড, তো আমরা এখানে যেটা করতে পারি যে সিলেক্ট এ টপিক, তো এখানে একটা টপিক ইউজার সিলেক্ট করবে, তো অপশনসগুলো এখানে দিয়ে দিতে হবে। তো অপশনসগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে এইটা যে সিলেক্ট এ টপিকে যাবে ইউজার, তারপরে হচ্ছে টপিক ওয়ান, এটা আপনার ইচ্ছা মতো এখানে দিবেন, তো তাহলে এটা ইউজার জাস্ট ওইটা সিলেক্ট করবে। এই হচ্ছে আমাদের সিলেক্ট, তো সিলেক্টের জন্য যেটা করতে হয় এখানে একটা স্প্যান নিতে হয় ডিজাইন করার জন্য, যেটা আপনি সবসময় নিতে পারবেন, এটা নাম দিলাম আমি, ক্লাস দিতে হবে একটা যে সিলেক্ট কন্টেইনার। তো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, সিলেক্ট কন্টেইনার নিয়ে স্টাইল করতে পারি, আরেকটা করতে পারি যে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্টেইনার না নিয়ে কন্ট্যাক্ট ফর্মে যে ক্লাসটা আছে সেটাকে কাস্টমাইজ করতে পারি, তো আমরা এটা বাদ দিয়েই করি। আর আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে সিলেক্ট মেথডগুলো যতগুলো ইউজ করি সবগুলোকে সিলেক্ট নাই সিলেক্ট নামে যে প্লাগইনটা আছে সেটা দিয়ে আমরা সুন্দর করে স্টাইল করতে পারি। আচ্ছা নাই সিলেক্ট আরেকদিন দেখাবো, এখন এইটা, তো এখানে খেয়াল করেন এর মধ্যে আবার অ্যারো আছে, সেক্ষেত্রে আমাদের এখানে ইনপুট এ সরি এখানে বাটন বাটন এটা নিতে হবে, সাবমিট বাটন না নিয়ে এখান থেকে বাটন টাইপ সাবমিট নিতে হবে, কারণ আমাদের এটা অ্যারো হিসেবে দিতে হবে। আই ক্লাস এফ এ অ্যাঙ্গেল রাইট, এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মটির মার্কআপ। এখন শুধু মার্কআপ করলে হবে না, মেইল ট্যাবটা জেনারেট করতে হবে, এখানে যেটা করতে হবে রিপ্লাই টু, এটা দরকার নাই, এইখানে আপনি যেটা যেটা নাম দিয়েছেন, যেমন নাম, তারপরে ইউজারের ইমেলের জন্য আমরা দিছি ইমেল, আমাদের সাবজেক্ট নামে কোনো ফিল্ড নাই, এখানে নিয়েছি ফোন, ফোনের জন্য আমরা নিয়েছি ফোন, তারপরে হচ্ছে এখানে মেসেজ বডি নামে কিছু নাই, এখানে হবে টপিক, টপিকের জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে এই শর্টকাটগুলো আর কি, যেটা আপনি ইউজ করছেন সেইগুলো এখানে দিতে হবে এই। তো এরপরে হচ্ছে আপনি এবার সেভ করবেন, সেভ করলে এখানে দেখবেন যে কোনো এরর আসে কি না, এরর আসলে সেটা ঠিক করতে হবে, তা নাহলে মেইলে সমস্যা হবে, এখানে একটা এরর আসছে, ঠিক আছে, তো একটা এরর কি আসছে এখানে বলে দিবে আপনাকে, যে নেম হচ্ছে ইউজ করা হয়েছে কোথায়, এখানে ইউজ করা হয়ে, আচ্ছা এখানে নেম, ও আচ্ছা এই যে এখানে, এখানে ইওর নেম নামে কোনো কিছু নাই, সো আমরা এটাকে ইউজ করতে পারবো না এই আর কি। আচ্ছা তাহলে এটা সেভ করবেন, আচ্ছা তারপরেও একটা কনফিগারেশন এরর আছে, আচ্ছা এটা আপনার আমরা এখন ইগনোর করলাম, এটা এটা নিয়ে পরে আমি কন্ট্যাক্ট ফর্মে কী করে এররগুলো ফিক্স করা যায় এটা পরে বলবো। আচ্ছা তাহলে আমরা এখন পেজে গিয়ে এখন যে এটাকে ইউজ করব, অর্থাৎ আমাদের স্যাম্পল যে পেজ যেখানে আমরা সব অ্যাডনসগুলো দিচ্ছি, তো সেখানে আমরা একটা রো নিয়ে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনাকে আলাদা কোনো অ্যাডনস বানাতে হবে না, এই কারণে এই যে কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করলেই আপনার হচ্ছে যে আমরা যেই ভিজুয়াল কম্পোজার ইউজ করছি, ভিজুয়াল কম্পোজারের একটা অটোমেটিক্যালি একটা হচ্ছে
অ্যাড-অন তৈরি হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাক্ট ফর্মে কোডের মধ্যে দেওয়া আছে অ্যাড-অন, শুধু আমরা এটাকে জাস্ট ইনসার্ট করব। তাহলে সিম্পলি আমরা এখানে যাব, একটা রো নিব, খেয়াল করেন এখানে চলে আসছে। আচ্ছা, এই রোটা যেটা করতে হবে, ভিজুয়াল কম্পোজারে ব্যাকগ্রাউন্ডের বাই ডিফল্ট একটা চলে আসে, এটাকে কোনো কিছুই করতে হবে না, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। শুধুমাত্র এখানে আমি একটা এক্সট্রা ক্লাস দিব যে বিজি লেফট বটম, এই নামে একটা ক্লাস দিলাম যেটা আমাদের কাজে লাগবে, কি কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে এটা আমি দেখাবো। এবং ডিজাইন অপশনে গিয়ে আমি স্বভাবতই যে ব্যাকগ্রাউন্ডটা দিব, অর্থাৎ এখানে যাব ম্যান নামে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেভ করেছিলাম একটু আগেই, সেটা আমরা এখানে দিয়ে দিব। এইখানে খেয়াল করেন এখানে নো রিপেট, থিম ডিফল্টস এগুলো রয়েছে, তো আমাদের নো রিপেট অবশ্যই দরকার, আমরা এটা সিলেক্ট করলাম। অথবা আমরা যেহেতু ক্লাস নিয়েছি, থিম ডিফল্টস রেখে দিতে পারি, তো নো রিপেট আমরা এখানে ইউজ করলাম, যে ক্লাস ছাড়া কি হয় সেটা একটু দেখতে হবে। ওকে, তাহলে আমরা এটা করলাম সেভ চেঞ্জেস। এখানে গিয়ে আমাদের একটাই কলাম হবে, এই কলামটাকে আমাদের শুধুমাত্র কল অফসেট দিতে হবে, অর্থাৎ এখানে গিয়ে আমরা 6 অফসেট 6, আর আমরা গ্লোবাল উইডথটাও 6 দিয়ে দিই। তো এখানে এরকম আসছে। এখন এখানে যাব প্লাস চিহ্নে গিয়ে, কন্ট্রাক্ট ফর্ম যেটা আমরা একটু আগে মার্ক আপ করলাম সেটা সিলেক্ট করে দিব, এখানে সেভ চেঞ্জেস। তো আপডেট, আচ্ছা ফায়ারবাগের একটা আপডেট এসেছে যেটা দিয়ে মানে স্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, তো আমি এটা আপডেট করে নিয়েছি। আমি সবসময় যেটা করি, আপডেটের জিনিস ইউজ করার চেষ্টা করি, কারণ পুরাতন জিনিস আমার ভালো লাগলেও সেটা বেশি দিন থাকবে না, বা ফায়ারবাগের আপডেট ভার্সনে অনেক কিছু থাকতে পারে, সেই জন্য আমি ওইটাই ইউজ করছি। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে, এগুলো এখানে চলে এসেছে, আমাদের প্যাডিংটা এখানে দিয়ে দিতে হবে। তো প্যাডিংটা আমরা দিব, তার আগে আমরা এগুলোকে সুন্দর করে স্টাইল করব। আচ্ছা তাহলে যাই, এখানে খেয়াল করেন ফায়ারবাগ ইনসার্ট ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ ওইটা নাই, কারণ আমি আপডেটেড ভার্সনটা ইউজ করছি। এটা খুবই চমৎকার, শুধু কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জেসগুলো দেখে নিতে পারলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি যেটা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখেন এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে যে 0 0, এটা কিন্তু চলে আসবে, তো এটা কিন্তু আমাদের ওভাররাইট করতে হবে। তো এটা ওভাররাইট করব কি করে, আমরা একটা ক্লাস নিয়েছিলাম মনে আছে, সেই ক্লাসটা এই যে এখানে এসেছে যে বিজি লেফট বটম, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু মাস্ট বি যেটা দরকার, যে ভিসি রো, এখানে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটার নাম হচ্ছে বিজি লেফট বটম, বিজি লেফট বটম। এটা আমি যেটা করব যে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট বটম, এটা ইম্পর্টেন্ট করে দিতে হবে, অর্থাৎ আমরা মানে লেফট বটম করে দিব। আচ্ছা, এই রোটাকে স্ক্র্যাচ রো করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওই পর্যন্ত যেতে হবে। যাই হোক, আমরা শুধু এটা নিই, এটা হচ্ছে কপি রুল করে আমরা আমাদের সিএসএস এ দিয়ে দিই। এবং এখানে যেটা করতে হবে যে এটাকে স্ক্র্যাচ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা একদম লেফট থেকে শুরু হবে, যেটা আমার ভুল হয়েছিল। স্ক্র্যাচ রো, ওকে, আপডেট। তো তাহলে আমরা এখানে কি কাস্টমাইজ করলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাস্ট এইটাকে ইম্পর্টেন্ট করে দিলাম, যেটা ওই যে আমরা ক্লাসটা নিলাম, এখন আমাদের এই ক্লাসটা কাজে লাগছে। তো ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল, এটা নিয়ে টেনশন নাই। আমরা এটার একটা মিনিমাম হাইট দিব, যে মিনিমাম এই পরিমাণ হাইট থাকবে সেটা আমরা দিয়ে দিব, ওটা অসুবিধা না। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে ঠিকঠাক চলে এসেছে, এখন আমরা এটাকে স্টাইল করলে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক হয়ে যাবে। তো আমাদের ইনপুট বক্স যেটা, সেটা হচ্ছে প্রতিটা ইনপুটের স্টাইলটা এরকম থাকবে, তো আমরা শুধুমাত্র এই কন্ট্রাক্ট ফর্মেই না, অন্য যে কোনো কন্ট্রাক্ট ফর্মে ইনপুটের স্টাইলটা এরকম হবে। সো আমরা এখানে একটা ডিফল্ট স্টাইল দিয়ে দিব, যেটা আপনারা অন্য থিমগুলোতেও করবেন, অর্থাৎ এখানে আমি যেটা করব যে ইনপুট টাইপ টেক্সট, যত ধরনের ইনপুট আছে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ হচ্ছে টেল, তারপর ইনপুট টাইপ সার্চ, এরপরে হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল, এরপরে হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, তারপরে হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া দরকার হবে। তো এইগুলোর কি হবে, এইগুলোর এখন আমরা স্টাইল দিব, অর্থাৎ এখানে এসে আমরা ওইগুলোর স্টাইল দিব, যে কী হবে ব্যাকগ্রাউন্ডটা হবে এটা, তাহলে আমাদের অন্যগুলো তো পেয়ে যাবে, অন্য কোনো
ইউজার যদি অন্য কোনো ইয়ে নাই সেক্ষেত্রে পেয়ে যাবে। আচ্ছা এবার এখানে আসি, বর্ডার কালারটা নিলাম, বর্ডার কালার এইটা, অর্থাৎ বর্ডার কালার এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে বর্ডার কালার না, আসলে বর্ডার আমরা পুরোটা দিই, 1 পিক্সেল সলিড এইটা, অর্থাৎ বর্ডারটা আমরা এখানে দিয়ে দিলাম। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্স উইড 100%, অর্থাৎ 100%-এর বেশি যেন উইড না হয়। প্যাডিং 10 পিক্সেল, তো দেখা যাচ্ছে 15 পিক্সেল দিলে এটা পারফেক্ট হচ্ছে। আচ্ছা এখানে এখন এই সাবমিট বাটনেরও আমি একটা ডিফল্ট স্টাইল দিব, যেটা যত সাবমিট বাটন থিমে ইউজ হবে সবগুলো পাবে। তো সেক্ষেত্রে আমাকে অ্যাড নিউ রুল, এটা হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট এবং কমা বাটন টাইপ ইকুয়াল সাবমিট, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে আমার এইটা, বর্ডার হবে না এটাতে। প্যাডিং এখানে খেয়াল করেন, এখানে 15 পিক্সেল দিছি, তো এখানে দিব 16 পিক্সেল, তাহলে আমাদের মানে একই সমান মিলবে আর কি। কালার হবে সাদা, ফন্ট ওয়েট 700, তো আমি এটা করে দিলাম। তারপরে আমাদের এখানে টেক্সট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা দরকার হবে। ওকে নেক্সট যে স্টাইলগুলো দিব সেগুলো আমাদের শুধুমাত্র এই যে ইয়েটা সেটার জন্য, অর্থাৎ এই কন্ট্যাক্ট ফর্মের জন্য, সেটা আমি নেস্টেড করে দিব, তাহলে যাতে অন্য কন্ট্যাক্ট ফর্মের সাথে এটা কোনো মানে ইয়ে না আসে। যেমন আমাদের কি কি দরকার হতে পারে, যেমন আমাদের এটা যদি আমি নেই, এটার মধ্যে যদি কোনো ইনপুট থাকে সেটার আমরা মার্জিন বটম 10 পিক্সেল, এখানে আমাদের মার্জিন দরকার, অর্থাৎ এক একটা ইনপুটের পরে মার্জিন দরকার। খেয়াল করেন, এটা কিন্তু আমি ওখানে দিতে পারতাম কিন্তু দেই নাই, কারণ অন্যটাতে আমাদের মার্জিন বটম দরকার নাও হতে পারে। আচ্ছা এখন এইটাতে আসি, এটার জন্য কি করব, এটাতে খেয়াল করেন একটা ক্লাস পাবে, যে এই যে স্প্যান ক্লাস, যে WP কন্ট্যাক্ট ফর্ম 7 ফর্ম কন্ট্রোল র্যাপ টপিক, তো টপিক এটা তো চেঞ্জ হবে, ফর্ম কন্ট্রোল র্যাপ এটাও চেঞ্জ হবে, কিন্তু আমরা সিলেক্টকে কাস্টমাইজ করতে পারবো না। এখানে সিলেক্টকে কাস্টমাইজ করলে অন্য ব্রাউজারে পাবে না, সো আমাদের এই স্প্যানটাকেই কাস্টমাইজ করতে হবে। তো এই স্প্যানটাকে কাস্টমাইজ করলে আমরা এটাকে ফর্ম কন্ট্রোল র্যাপ কিন্তু আর প্রত্যেকটাতে পাই, এখানে খেয়াল করেন যে এটাতেও পাচ্ছে। সো আমাদের ওই যে যে ইয়েটা অর্থাৎ স্প্যান দিয়ে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা ওটা আমরা স্প্যান দিব। এখন আসি এখানে, এখানে খেয়াল করেন প্যাডিং আছে অনেক, প্যাডিং থাকার কারণে এইটা ঠিকঠাক মাথাটা পাবে। এবং আমাদের এখানে যেটা করতে হবে যে এইটার একটা মিনিমাম হাইট দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে হবে, তাহলে সেই সাইজে ব্যাকগ্রাউন্ডটা পাবে। আচ্ছা ওইটাতে যাচ্ছি, এখন আমরা যেটা করব যে এখানে হেডিং 1-এর নিচে মার্জিন বটম হবে, অর্থাৎ স্টক কন্ট্যাক্ট ফর্ম H1 মার্জিন বটম 30 পিক্সেল, বা তার একটু বেশি 40 পিক্সেল মার্জিন দিলাম। এখন আমাদের এটা বাকি আছে, এটা করব। এইখানে এইটার হচ্ছে প্যাডিংটা একটু বেশি হবে। আচ্ছা এটা আমরা বেশি সবগুলোতেই দিতে পারি, কারণ সবগুলোতে একই ইয়ে পাবে। এখানে যেটা করলাম ওইটাতে আসি, অর্থাৎ প্যাডিং 16 পিক্সেল, 30 পিক্সেল বা 20 পিক্সেল যেটা মনে হয়। আবার এখানে যেটা করতে পারি, এটা কপি করে নিয়ে আই ক্লাস FA, অর্থাৎ এর মধ্যে যদি কোনো FA থাকে, অর্থাৎ এটা শুধু বাটনের মধ্যেই থাকবে, এইটার হচ্ছে ফন্ট সাইজ 110%, অর্থাৎ একটু বড় হবে। আচ্ছা এটা কি বড় হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ওকে তাহলে 130%, এটা ঠিক আছে। আর এটা প্যাডিং লেফট 10 পিক্সেল। ওকে তাহলে আমাদের এটা ঠিক আছে, এটার হোভার স্টেটমেন্টটাও ডিক্লেয়ার করে দিবেন। আচ্ছা এখন আসি এইটাতে, এইটাতে যেটা হবে যে আমরা ওই যে মনে আছে একটা ক্লাস নিয়েছিলাম VC রো এর, তো ওইটার একটা মিনিমাম হাইট দিব, যেটার হচ্ছে এই যে এখানে, অর্থাৎ বিজি লেফট বটম এটার। আচ্ছা এটার মিনিমাম হাইট দেওয়া ঠিক হবে না, আমরা আগে টোটালটা প্যাডিং দিয়ে আসি, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা তাহলে আমরা যে CSS গুলো নিলাম সে মানে লিখলাম সেগুলো নিয়ে নিই। খেয়াল করেন এখানে CSS নিতে হলে আপনাকে যেতে হবে ইনলাইন অংশটুতে, এখানে ক্লিক করবেন, করলে একটু ওয়েট করতে হবে, এটা প্রতিটা CSS স্ক্যান করে আপনাকে দেয়।
তো একটু ওয়েট করলে আপনার এখানে সিএসএস টা লোড হয়ে যাবে, যেগুলো আপনি এতক্ষণ ধরে লিখলেন। এবার জাস্ট কপি করবেন, কন্ট্রোল এ ধরে কপি করবেন। ওকে, তাহলে আমাদের দুইটা কাজ এখন বাকি আছে, সেটা হচ্ছে প্যাডিং দেওয়া এবং এই সিলেক্টটা ঠিক করা। তো আমরা প্যাডিং দেই প্রথমে। তো প্যাডিং দিতে হলে আমরা রো এর প্যাডিংটাই দেই, কোনো অসুবিধা নাই এখানে, কারণ আমাদের একটাই কলাম, কলামের প্যাডিংও দিতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে একটু প্যাডিংটা একটু দেখে আসি, যে অর্থাৎ 100 পিক্সেল এখানে নিচে আর উপরে একটু প্যাডিং কিন্তু পেজ পাই যায়, সেক্ষেত্রে আমরা উপরে দিলাম হচ্ছে 70, 30 পিক্সেল কিন্তু অলরেডি ওই যে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7-এ যে ইয়েটা কলামের মার্জিন ওইটা পাই, তো সেই জন্য আমরা উপরেরটা আর দিলাম না, অর্থাৎ উপরেরটা 70 দিলাম, ওই 30 পিক্সেল বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা একটা মিটার রিফ্রেশ দিয়ে দেখি যে এখানে কি অবস্থা। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে এই অবস্থায় আছে, এখন আমাদের কিন্তু প্যাডিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো এখানে এখন কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ দিতে হবে। তো বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডের সাইজ কি পাই একটু যদি দেখে আসি, তো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজের কোনো অপশন নাই, অর্থাৎ দেওয়া নাই। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা করতে পারি, বিজি লেফট বটম, এটাকে দুইটা কাজ করতে পারি, যে লেফট বটম নামে ক্লাস না নিয়ে অন্য নামে ক্লাস নিলাম, যে ম্যান বিজি এই টাইপের, কারণ লেফট বটম মানে আসলে ডিক্লেয়ার করছে যে ব্যাকগ্রাউন্ড লেফট বটম হবে আর কোনো কাজ করবে না। তো আমরা এখানে যেটা করতে পারি যে ম্যান বিজি নামে নিব, আর এটা এখন আমরা দুইভাবে করতে পারি, মিনিমাম হাইট এখানে আমি 500 পিক্সেল বা মিনিমাম হাইট 700 পিক্সেল। তো সেক্ষেত্রে হবে কি, আপনার যতটুকু মিনিমাম হাইট দরকার হলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক হচ্ছে ঠিক ততটুকু আপনি এখানে দিয়ে নিতে পারেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের মাথা হালকা একটু কেটে যাবে এরকম টাইপের, বা মাথাটা পুরোটাই দেই। তো সেক্ষেত্রে আমাদের 640 পিক্সেল মিনিমাম হাইটের প্রয়োজন হচ্ছে, তাহলে আমাদের এইখানে এটা ঠিক থাকছে। এরপরে আমরা প্যাডিং দেই বা যা ইচ্ছা তাই করি, সেটা কোনো ব্যাপার না। আরেকটা কাজ যেটা করতে পারি, মিনিমাম হাইট না দিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিবেন, যে নির্দিষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড সাইজ হবে, সেই সাইজ ছাড়া অন্য ইয়ে হবে না। তো এখানে খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যদি এই প্যাডিংই রাখতে চাই, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে দিব হচ্ছে ধরেন 670 পিক্সেল, তাহলে 670 পিক্সেলের বেশি ব্যাকগ্রাউন্ড সাইজ হবে না, এই ইমেজটাও ঠিক থাকবে। তো আমি 670 পিক্সেল দিয়েই করি, ব্যাকগ্রাউন্ড সাইজটা এখানে পারফেক্ট হবে, অর্থাৎ কারণ আমাদের প্যাডিং নিচে বেশি বাড়ানো ঠিক হবে না। তো ইউজারের যেই সাইজের স্ক্রিন হবে সেই সাইজ অনুযায়ী কাজ করবে। দেখেন না, এখন যদি আমি স্ক্রিন সাইজ একটু কমায়ও, যখন আমরা মিনিমাম লেভেলে যাব তখন এটাকে নাই করে দিব, অর্থাৎ তখন আর এই ম্যান বিজির দরকার নাই, শুধুমাত্র ম্যান ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে অনলি লার্জ ডেস্কটপে। আশা করি বুঝতে পেরেছেন আমি যা বোঝাতে চাইলাম আপনাদের। তো এই ধরনের অন্যান্য সেকশন আসলে তখন আরও ভালো বুঝতে পারবেন। তো তাহলে আমি এটা নিয়ে নিই, অর্থাৎ বিসি লেফট বটমের যে অংশটুকু দিয়েছি সেই অংশটুকু আমি টুল কিটের মধ্যে নিয়ে নিলাম। তো এটা কিন্তু টুল কিটে হবে না, অর্থাৎ এই যে সাবমিট এবং এটা কিন্তু আমাদের থিমের মধ্যে হবে, এটা এখান থেকে কাট করে নিই, এটা আমাদের হচ্ছে থিমের স্টাইল হবে, অর্থাৎ আমাদের থিম যদি ইনস্টল করে এবং সেখানে যদি কন্ট্যাক্ট ফর্ম কোনো কিছু ইউজ করে বা যা ইচ্ছা ইউজ করে সেক্ষেত্রে, এবং এটা প্রথমের দিকে থাকবে, এটা ডিফল্ট স্টাইল। তো এটা ডিফল্ট, আরও আমি বিশাল একটা ডিফল্ট স্টাইল লিখে রেখেছি, আপনারা যখন অনেকগুলো থিম করবেন তখন এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ওই কাজটুকু করে ফেলি, ওটুকু সিম্পল সিম্পল কাজটুকু করে ফেলি, অর্থাৎ একটা স্প্যান নিব, সেই স্প্যানের আমরা হচ্ছে একটা ক্লাস দিব, দিয়ে সিলেক্ট কন্টেইনারটা ঠিক করব। তো সিলেক্টের জন্য অবশ্যই ওইভাবে স্টাইল দিতে যাবেন না কখনো, তাহলে কিন্তু ওটা ঠিক থাকবে না। স্প্যান সিলেক্ট কন্টেইনার নামে আমি এখানে নিয়ে নিলাম, তো এটাকে আমি স্টাইল দিয়ে এটাকে ঠিক করব। ওকে, এটাকে আমি এটা রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে এখন এখানে যাই, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। এখন এখানে এই খেয়াল করেন, এখানে সিলেক্ট কন্টেইনার চলে এসেছে, তো সিলেক্ট কন্টেইনারে এখানে অ্যাড নিউ রুল, এখানে এটার ব্যাকগ্রাউন্ড হবে এটা, যে ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, এটা ডিসপ্লে করতে হবে ইনলাইন ব্লক, অর্থাৎ ইনলাইন ব্লক করতে হবে, এটা উইড হবে 100%,
এবং এটা একটা বর্ডার হবে, বর্ডারটা আমি নিয়ে আসি। আর এটার হচ্ছে প্যাডিং 15 পিক্সেল, অর্থাৎ প্যাডিং হবে। এর মধ্যে যে সিলেক্টার রয়েছে, অর্থাৎ এখানে আমি আরেকটা রুলস নেই, এর মধ্যে যদি কোনো সিলেক্ট থাকে সেটা উইড হবে 100%, বর্ডার হবে নান, এটা বর্ডার যদি আপনি না দিতে চান। এই যে এখানে এটাও মুছে ফেলা যায়, তো এখানে আসলে বর্ডার নান করাটা ঠিক দরকার নেই, মানে এটাই সুন্দর লাগবে। এখানে আপনি যদি মানে এর চাইতে যদি বেশি স্টাইল করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে নাইস সিলেক্ট ইউজ করে সেইভাবে এই এরকম করে কাস্টমাইজ করতে হবে। তো এটাই এনাফ আমি মনে করি, এখানে সিলেক্টার এটা দেখতে খারাপ লাগে না, উইন্ডোজেও খারাপ লাগে না, আবার ম্যাকেও খারাপ লাগে না, সো এটা ওইভাবে রাখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের যে সিএসএস টুকু লিখলাম, এখন শুধুমাত্র সেই সিএসএস টুকু নিয়ে যাই। আর সবচেয়ে বেস্ট হয় আপনার টেমপ্লেটে নাইস সিলেক্ট ইমপ্লিমেন্ট করে ফেলেন। নাইস সিলেক্ট একটা সুন্দর জেকুইরি প্লাগইন, সেটা দিলে আপনি এখানে মার্কআপ পাবেন, তখন আপনি একদম পিক্সেল পারফেক্ট এরকমই করতে পারবেন, অর্থাৎ এখানে যেভাবে দেওয়া আছে যে অ্যারোটা বসাতে পারবেন ফন্ট অসম দিয়ে, এবং এখানে হোভার করলে ঠিক এখান থেকে অপশনগুলো আসবে, এটা করতে পারবেন। তো এটা করে দেওয়াটাই বেস্ট, আমি এটা আপনাদের জন্য টাস্ক দিলাম, এটা আপনারা কমপ্লিট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ড সেকশনগুলো কিভাবে করতে হয়। যদি ব্যাকগ্রাউন্ড পজিশনকে কাস্টমাইজ করতে হয়, একটা ক্লাস নিয়ে নিতে হয়, আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা সাইজ ব্যবহার করলাম, যে একটা নির্দিষ্ট পিক্সেল দিয়ে দিলাম, সেই সাইজে এখানে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।